আজকে আমি একটা টিউটোরিয়াল তৈরি করব, যেটা সহজে আমরা যে কোনো ফল বা সবজিকে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি। তার একটা বেসিক নিয়ম নিয়ে আলোচনা করবো এবং কাজটা করে দেখাবো। প্রথমে আমরা একটা নিউ আর্টবোর্ড নিব, নিউ ফাইল। আমি 1000x1000 পিক্সেল নিলাম, রেজলিউশন 72। এবার আমি ফাইল লিখে ফাইল প্লেস এমবেড করব। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো ফাইলগুলো আমি নিয়ে আসি। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি একটু সেট আপ করি। এবার আমরা আপেল নিয়ে কাজ করব, যার জন্য আমি আপেল ডাউনলোড করে রেখেছি। এবার আমি আপেলটা ডাউনলোড করে এখানে আনলাম। আনার পরে আমি এটা পাথ করতে হবে, ডিটেল যদি আমি করতে চাই আমাকে পাথ করতে হবে পেন টুল দিয়ে, অথবা আমি চাইলে এখানে আমার অবজেক্ট সিলেকশন টুল আছে আপডেট ভার্সনে, আমি ক্লিক করলে অবজেক্ট সিলেকশনে টোটাল ধরে নিচ্ছে। অবজেক্ট সিলেকশন টুলে অনেক সময় আছে যে আপনার সঠিক সম্পূর্ণ ধরবে না, তো সেক্ষেত্রে আমি লোসো টুল দিয়ে এখানে আমি অ্যাড করব এবং মাইনাস করব, সাবস্ট্রাক্ট অ্যাড সিলেকশন। আমি এখানে অ্যাড করে নিই, আমি অ্যাড এটির ভিতর থেকে আমি এটা ধরব, আমি লেফট মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমার যে প্রয়োজন অংশটুকু আমি এটা সিলেকশন করলাম, আর এইখানে আমি মাইনাস করব। আমি সাবস্ট্রাকে ক্লিক করে আমি মাইনাসের দিক থেকে যতটুকু সম্ভব ক্লিয়ার করা করে আমি এটা বাদ করে নিই। আমি এবার অ্যাড করি, এবার আমি পাতার এখানে ম্যাট করি। তো আপনি যদি সিলেকশন প্রথম হয়ে যায় এটার তো কোনো কথা নাই, সুন্দর হয়ে যাবে। এখানে না হওয়ার কারণে আমি এডিট করে দিতেছি। তো এবার আমি কন্ট্রোল জে প্রেস করব, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল জে ক্লিক করব। আমরা কন্ট্রোল জে ক্লিক না করে লেয়ার নিউ, লেয়ার ভায়া কপি, এখান থেকে আমরা যেতে পারি। এবার আমি যদি মিনিমাইজ এটা অফ করে দেই, দেখেন এটা পাথ হয়ে গেছে। এখন যেহেতু এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমি এটা মাল্টিপ্লাই করে দিলে আমার এই শ্যাডোটা কাজ করবে সুন্দর। আমি আপনার দুটাকে ফ্রি ট্রান্সফর্ম করলাম, কন্ট্রোল টি প্রেস করে আমি পজিশনটা সেট আপ করলাম, একটু বড় করে নিই। ওকে, এবার আমি শ্যাডো নিয়ে যদি কাজ করতে চাই, অ্যাপলে আমি একটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নিয়ে আমরা ব্রাশে ক্লিক করব, ব্রাশে ক্লিক করার পরে আমরা এখানে ব্ল্যাক সিলেক্ট করব, রাইট বাটন সিলেক্ট করে আমরা সফট রাউন্ড ব্রাশ, আমরা হার্ড করতে পারি সফট। এখান থেকে আমরা এটা চেঞ্জ করে নিতে পারি। আবার আমি চাইলে এখানে আমি একটা ব্রাশের ক্লিক করার পরে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করলাম, বা শিফট ধরে আমি উপর থেকে যখন এভাবে টানবো, ডিস্টর্ট করব, তখন এটা শ্যাডো আকারে ধারণ করবে। এবং এটা আমি একটু বড় করে নিই। আপনি যদি এরকম পিক্সেল বাই পিক্সেল স্ন্যাপিং প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি ভিউতে গেলে ভিউ থেকে এখানে স্ন্যাপিং টু গ্রিড অফ করে দিতে পারেন। ওকে, কন্ট্রোল অল্টার জেড, আমরা ইফেক্ট দিব গ্লাস ইফেক্ট অথবা ট্রান্সপারেন্ট। তো তার আগে আমি
আরেকটা কপি করব আপেল। আমি এখানে ক্লিক করে, রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ক্লিক করতে পারি, অথবা আমি কন্ট্রোল জে প্রেস করি, একটা লেয়ার হয়ে গেছে। এবার আমি ইমেজ মেনুতে যাব, ইমেজ মেনুতে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা ডিস্যাচুরেট করব। দেখুন এটা ডিস্যাচুরেট হয়ে গেছে, আমরা যেটা মিনিমাম অফ করে দিই, এটা ডিস্যাচুরেট হয়ে গেছে। ডিস্যাচুরেট হয়ে যাওয়ার পরে আমি এখানে ব্লেন্ডিং অপশনে গেলে নর্মাল থেকে জাস্ট স্ক্রিন করে দেবো। স্ক্রিন করে দিলে দেখেন অলরেডি একটা ট্রান্সপারেন্ট ফিল আসছে। এটা আর একটু ডিটেল কাজ করার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করব, এবং আমরা অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট নিউ ফিল আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পরে আমরা লেভেলস নেব। লেভেলস নিলে আমরা একটু ডিটেলস একটু সুন্দর করার মানে এটা কন্ট্রোল করি। এটা আসলে আপনি যে প্রোডাক্টটা নিয়ে করবেন টোটালটাই আপনার প্রোডাক্টের উপরে, আপনার উপরে নির্ভর করবে যে আপনি আসলে কতটুকু ট্রান্সপারেন্ট চাচ্ছেন বা কেমন চাচ্ছেন। তো এবার আমরা এটা অফ অন করে দিই, শেয়ার অন করে দিই। তো আমরা এটা মাস্কিং করব। মাস্কিং করার পরে আমরা আগে অ্যাপেলটা মাস্কিং করি। মাস্কিং করার পরে এখানে আমি মাস্কে অ্যাড মাস্ক ক্লিক করার পরে আমি ব্ল্যাক কালার নেব এবং হার্ড ব্রাশ নিই। হার্ড ব্রাশ নেওয়ার পরে আমি এটা কেটে দিই। আমি এখানে ক্লিক করার পরে শিফট ধরে যদি ক্লিক করি তো এটা সোজা কেটে যাবে, আমরা এটা কেটে দিলাম। এখানে এখানে যে ব্ল্যাক ছিল এটা মাস্কিং হয়ে গেল। এখন আমি ঠিক এই লেয়ারটা ধরবো, কন্ট্রোল ধরে সিলেক্ট করি, এটাকে আমরা আবার মাস্কিং করব। মাস্কিং করলে আমরা দেখতে পাবো যে এটা মাস্কিং করে। এখানে আমি কন্ট্রোল ধরে সিলেকশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এটা এখন মাস্কিং করতে যাই এটা হবে না, তো আমি সিলেক্ট ইনভার্স ক্লিক করব। ইনভার্স আমি যদি এবার এটা মাস্কিং করি, ওকে ডান, আমি এইখানে যে আমার লেয়ারটা আছে আমার এটা নিয়ে কাজ করতে হবে। আমি এটাকে অ্যাড মাস্কিং ক্লিক করে এইবার কন্ট্রোল এটা সিলেক্ট করে আমি এখানেও ব্যাক করে দেই। কন্ট্রোল শিফট আই আর ইনভার্স এবার আমি মাস্কিং করে দেই। ওকে, আমার এখানে টোটালটা উল্টো হয়ে গেছে। তো আমি আসলে এটা নিচে থেকে করার দরকার ছিল, তো আমি এবার হোয়াইট ক্লিক করে এখানে আমি সিলেক্ট করি এবং কন্ট্রোল শিফট আই অথবা সিলেক্ট ইনভার্স আমি এটা নিয়ে আসি এবং আমি আবার সিলেক্ট ইনভার্স করে অপোজিট সাইডে আমি মাস্কিং করে ফেলি। অ্যাপলের অরিজিনাল কালার সেটা চলে আসছে। ওকে, কন্ট্রোল ডি প্রেস করলাম, ডি সিলেক্ট করলাম। এখন আমি চাইতেছি পাতাটা সবুজ থাকবে, সেই ক্ষেত্রে আমি এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই পাতার জায়গায় আমি এটা ধরবো। প্রথমে এটা আগে অফ করি, অফ করার পরে আমি এখানে হোয়াইট নিই, ব্রাশটা আমি ছোট করে নিই, পাতাটা আমি নিয়ে নিলাম। আর এইখানে আমরা যেহেতু কালার করেছি পাতাটা, এইখানে আমরা আবার পাতাটা অফ করে দিই। সিলেকশন থাকা অবস্থায় আমরা এটা অফ করে দিই, মাস্কিং করে ব্ল্যাক করে মাস্ক করি। ওকে, এইবার আমরা জিনিসটা দেখতে পেলাম। হ্যাঁ,
এবার আমি এটার পজিটিভ কন্ট্রোল শিফট আই, এখানেও আমি পাতাটা মাস্কিং করলে পাতার অরিজিনাল যে কালারটা আছে সেটা চলে আসবে। এবার আমি একটা আপেল নিই, প্লেস এমবেড যেটা কাটিং ফেল যেটা থাকবে, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে আমি সেন্টার থেকে অল্টার শিফট ধরে ক্লিক করলে, আমরা যদি শুধু অল্টার ধরে ক্লিক করি বা শিফট ধরে ক্লিক করলে ওইখান থেকে অন্যদিকে যাবে, আর অল্টার শিফট ধরলে সেন্টার করে আমার পরে পাচ্ছে। আমি এবার একটাকে কন্ট্রোল জে প্রেস করে নিয়ে নিলাম। আমি এবার এটা অফ ডিলিট করে দিই। স্লাইস আপেলটা আমি শিফট ধরে ডিস্টর্ট করে ফেলি আমার যতটুকু লাগবে। ধরে নিব কতটুকু আমার দরকার, কোন ভিউটা আমি দেখতে চাচ্ছি। এটা হয়ে গেল। এখন আমরা এটা দেখতে গেলাম, আমরা যদি কন্ট্রোল শিফট এখানে আমরা এই আপেলটাকে ধরে আপেলের গায়ে একটু ব্রাইটনেস বাড়াই, বার্ন টুল, ডস্ট টুল, এই ডস্ট টুলে করে আমি ব্রাশের সাইজটা ছোট করে নিই। এখানে একটু লাইট হচ্ছে, বাট আমি এক্সপোজার, আমি এখানে ব্রাশটা সফট ব্রাশ ইউজ করব, একটু বড় নিই। যাতে মনে হয় না এটা টুটোরিয়াল। একটু বড় করে আমি এক্সপোজার একটু কমিয়ে নিই, তা একটু ব্যালেন্সে সুন্দর করে আনা যায়। ওকে, তো আমরা আপেলের যে স্লাইসটা আছে সেই স্লাইসটা আমরা যদি এবার এই ট্রান্সপারেন্টের নিচে নিই, দেখুন আমি উপরে ছিল এক ফিল, নিচে আনলে একটা ফিল চলে আসলো। এবার আমি একটা গাছ নিয়ে আসি, কন্ট্রোল ফাইল প্রেস এমবে, আমি একটা ভেক্টর ইলাস্ট্রেটেড গাছ ডাউনলোড করে রেখেছি, এটা আমি স্কেল করে ছোট করে রেখে দিছি। তো এইখানে আমি এটা প্লেস করে দিই, আমি এটাকে সিলেক্ট করে মাস্কিং করতে পারি। এবার মাস্কিং করলে আমি ব্রাশের ফিলটা স্ক্যাটার টাইপ স্পেশাল ইফেক্ট ওয়েট মিডিয়া ব্রাশ সোজা সমান ব্রাশ নেব না, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে এরকম কিছু আমরা করার চেষ্টা করি। ওকে, আমি টি দিয়ে গাছটা ইন্টারপ্রেস করি। তো এইখানে গাছের ক্ষেত্রে আমরা একটা নিউ লেয়ার নেই, নিউ লেয়ার নিয়ে বা আমরা সরাসরি গাছটাকে রাস্টারাইজ করে ফেলি। রাস্টারাইজ করার পরে আমরা এবার ডস্ট টুল ব্যবহার করতে, বার্ন টুল ব্যবহার করতে পারি। বার্ন টুল ব্যবহার করে আমরা একটু নিচের দিকে ডার্ক করে দিই, যাতে জিনিসটা মনে হয় যে না একটু রিয়েল, আর একদিকে একটু সেক্ষেত্রে আমরা টেক্সটের একটু লিখি যে অ্যাপল সিলেক্ট করার পরে আমি একটু বোল্ড ফন্ট নিব,
ওকে, আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে আরেকটু বড় করি। আমি আপেলের নিচ পিছনে এটা নিয়ে যাব, কন্ট্রোল টি, এটা আমি রাস্টারাইজ করে ফেলি। রাস্টারাইজ টাইপ আমি সিলেক্ট করে এটা হোয়াইট করে নিই, বাকেট টুল ইউজ করে পেন বাকেটে আমি হোয়াইট করে নিলাম। কন্ট্রোল ডি তে ডি সিলেক্ট। এবার আমি কন্ট্রোল টি প্রেস করে এটা আসলে একটু বাজে দেখা যাচ্ছে, আমরা যখন এটা কাজ করেছি আমরা ব্রাশ টুল দিলেও হবে, আমরা আগেই সাদা সিলেক্ট করে রাখতে পারলাম কন্ট্রোল অবস্থায়, বাট থাক। এরপর আমি কন্ট্রোল টি দিয়ে রাইট বাটনে ক্লিক কিউ করবো, একটু কিউ করে একটু স্টাইলটা এরকম করি। এবার আমি স্কেল ক্লিক করে শিফট ধরে লম্বা করি। আমি এড লেয়ার উপর রেখে রাইট বাটনে ক্লিক করলে ব্লেন্ডিং অপশনে যাওয়া যাবে। ব্লেন্ডিং অপশনে আমরা এভাবে যেতে পারি, আবার লেয়ার, লেয়ার স্টাইল, ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে আমি একটু ড্রপ শ্যাডো ব্যবহার করি, যেহেতু অ্যাপলটা আমার গ্রিন, আমি একটু গ্রিনের দিকেই হেয়ারটা নেই, হোয়াইটের দিকেও করতে পারি। এইখানে আমার মাল্টিপ্লাই বা অপাসিটি কম বেশি বিষয় আছে, ডিস্টেন্সের একটা বিষয় আছে, সেগুলি আমার যা যতটুকু দরকার আমার ডিজাইনস, ডিজাইনের উপরে ভিত্তি করে আমি এটা করতে পারি। এমন হতে পারে যেন আমার খুব বেশি দরকার নেই, ফাইন। এবার কারণ আমি উপরের লেয়ারে সিলেক্ট থাকে অবশ্যই, যদি অফ থাকে তাহলে হবে না। কন্ট্রোল অল্ট শিফট ই একসাথে প্রেস করবো, প্রেস করার পর একটা ইমেজ আকার হয়ে যাবে। এবার আমি এটা রিটাচিং করবো, ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা রোল। আমি প্রথমে লাইটে কাজ করবো, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটস কন্ট্রোল করি। এই কন্ট্রোলিংটা আসলে যে কাজ করবেন বা তার যে ইমেজ বা যা সিলেকশন থাকবে তার ভিত্তিতে আসলে যা যায়, আসলে এখানে কোনো নির্দিষ্ট কোনো প্যারামিটার বলে দেওয়া যাবে না, নির্দিষ্ট কোনো প্যারামিটার বলা ঠিকও হবে না। তো আপনার ইমেজ অনুযায়ী আপনি কাজ করবেন। আমি টেকনিকটা শুধু দেখিয়ে দিলাম, একটু ডিটেলসে আমি একটু শার্প করতে পারি। শার্প করার পরে একটু নয়েজ রিডাকশন দিয়ে দিই হালকা। আমাদের একটা ট্রান্সপারেন্ট অ্যাপলের ডিজাইন হয়ে গেল। এরকম আর অনেক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন, যখনই আমি ভিডিও কোনো আপলোড করবো যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা নতুন কিছু দেখার কমেন্ট থাকে সেটা কমেন্টে লিখে জানাবেন, আমি চেষ্টা করব যে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নতুন একটা টিউটোরিয়াল বানিয়ে দেখাইতে। ধন্যবাদ সকলকে।